스마트폰 또는 카메라 증시는 요즘 첫째 왜 리크스타고 그랬거든요. 마찬가지로 스마트폰이 90거리에 마크하고 그러면 마찬가지로 그냥 TV나 듣게 크기나 এখন স্মার্টফোন হাতে দিয়ে খাওয়ানো, এটা কারণে কারণ তাতে বাচ্চার চোখের ক্ষতি হয়, বাচ্চার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, ও গাড়ি রেস্টটা না দেখলে খেতে পারে না, ও বিভিন্ন জিনিস না দেখলে খেতে পারে না, তো এটা একসময় গিয়ে অনেক ডিফারেন্ট কিছু হয়ে যায়। তো আমার মনে হয় স্মার্টফোনটা ফোন জায়গায় থাকতে বাচ্চাগুলি সব দিয়ে আপন মনে বড় হোক, ওরা সময় গিয়ে নিজেরাই স্মার্টফোনের মূল্য বুঝতে পারবে এবং এটার কদর বুঝতে পারবে, নিশ্চয় অন্য ভালোটাই দেখবে। প্রত্যেকটা জিনিসের ভালো মন্দ আছে, স্মার্টফোনেরও ভালো মন্দ।